পথে উনি গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায় টোটাল রাস্তা হচ্ছে 1470 কিলোমিটার রাসূলের বডির সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই তাহলে নদীর পানি আটকে গেল কি মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो আমি এখানে কালি দিয়ে শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক এটা হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইরাকে ছিলেন উনি ছিলেন হচ্ছে মক্কায় মক্কা হচ্ছে সৌদি আরবিয়া এই যে এখানে সৌদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল এই জায়গায় কথা বলবেন না কেউ এই জায়গায় ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায় সিরিয়া এস ওয়াই সিরিয়া এই জায়গাটা ছিল হলো দামেস্ক আরবিতে এটাকে বলা হয় দিমাশক ঠিক আছে এ হলো দামেস্ক সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম ছিলেন মদিনায় এই হলো মদিনা উনি ছিলেন প্রথম মদিনায় 60 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন বশায়েত হয়ে যান হলো ইয়াজিদকে খলিফায় অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবায়ে কেরাম অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয় বহু সাহাবায়ে কেরাম ইয়াজিদকে মেনে নেয় নাই তো ইয়াজিদকে যখন মেনে নেওয়া হলো না এই ইয়াজিদ চাইলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু করে নাই উনি চাইলেন জোরপূর্বক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুকে তার হাতে বায়াত করানোর জন্য তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্বা এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি 11টা নাম উচ্চারণ করব আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদ ইবনে উদ্বা নাম কি ওয়ালিদ ইবনে উদ্বা মদিনার গভর্নর ওনাকে প্রেসারাইজ করা হলো প্রেসার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনায় তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন ওনাকে জোর করে হলেও আমার হাতে বায়াত গ্রহণ করান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না এবং অসংখ্য সাহাবারও বায়াত গ্রহণ করলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন প্রেসার ক্রিয়েট করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনায় থাকবে না উনি মক্কায় চলে এলেন কোথায় চলে এলেন মক্কায় আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না এটা হচ্ছে জিদ্দা জিদ্দা বিমানবন্দর দেখছেন না জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো হ্যাঁ রেড সি মানে হচ্ছে আল বাহরুল আহমার লোহিত সাগর লোহিত সাগরের পাশে কিন্তু এই কাবা তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওইখানে উনি চলে এলেন এটা কিন্তু একটা সাগরের সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে এই সাগরের নাম বলতে পারেন কেউ মেডিটারানিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর আরবিতে এটাকে বলা হয় আল বাহরুল মুতাওয়াসসাত ভূমধ্য সাগরটা এই জায়গা এটার পাশে সিরিয়া রেড সি আল বাহরুল আহমর এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো এখানে উনি মক্কায় চলে এলেন কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে উনি বললেন জায়গায় থাকবো না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই কুফা এই যে এটা কুফা 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 হলো এমন শহর এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাগছে মানে সমস্যা শুরু হয়েছে
কুফর মানুষের আচরণ, হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না। এই কুফা শহর থেকে মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যোগাযোগ করতে লাগলো, হোসেন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনার হাতে বায়াত গ্রহণ করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিকভাবে কোনো কর্ণপাত করলেন না, ঠিক আছে। একের পর এক চিঠি আসতে লাগলো, কোত্থেকে? কুফা থেকে। এবং এই কুফার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করার জন্য এসেছেন, বায়াত গ্রহণ করতে চেয়েছেন। বহু চিঠি আসার পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার অবস্থাকে পর্যবেক্ষণ করব। কুফার অবস্থাটাকে উনি কি করবেন? পর্যবেক্ষণ করবেন। কেন কুফার মানুষ এতগুলো আসছে? এখানে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে রাখি, এই হলো কুফা, এটা কিন্তু কুফার মধ্যে কারবালা ছিল না, কারবালা হচ্ছে ঠিক এই জায়গায়, এই হলো কারবালা। কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না, এই বাগদাদ হচ্ছে এই জায়গায়। বাগদাদ থেকে কারবালার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার? 5 কিলোমিটার। কুফা থেকে এই কারবালার দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। এখান থেকে যদি একটা মানুষ যায়, কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে? তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন, একটা প্রশ্ন করেছিলাম না, এটার উত্তরটা আমরা জানবো। আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই, তাহলে নদীর পানি আটকাইলো কিভাবে? এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন? এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ। তো আসুন, যে কথা বললাম যে কুফা থেকে অনেক মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় বারবার যোগাযোগ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবেন। উনি তখন ওনার ভাই, চাচাতো ভাই, নাম হলো মুসলিম ইবনে আকিল, আরেকটা নাম উচ্চারণ করলাম, আপনাদের মনে আছে? প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল, তারপরে গেল ওয়ালিদ ইবনে উতবা, এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল, 11 জনের নাম উচ্চারণ করল। মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই। উনি বললেন, ভাই এত এত চিঠি, শত শত চিঠি, তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো। মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন। কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর। আমি আগে বলছি, আমি লম্বা ঘটনা বলছি না, সামারি বলছি, সামারি। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই কুফায় যখন গেলেন মুসলিম ইবনে আকিল, উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, এমনকি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে। 30,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল দেখলেন পরিবেশ খুবই অনুকূলে, উনি একটা চিঠি লিখলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কুফার পরিবেশ ভালো, আসলেই কুফা মানুষ আপনাকে চায়, আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন, কুফার মানুষগুলো আপনাকে চাচ্ছে, আপনি আসেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন? কুফা। তখন উনি তো আর একা যাবেন না, ওনার পরিবার পরিজন, আহলে বাইতের সদস্য, সাথে আরো কিছু অনুসারী, ওনাদের সহ মোট প্রায় 150 জন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সফর সঙ্গী ছিলেন মোট কতজন? 150 জন। সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফায়। যেদিন কুফা থেকে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন সেদিন কোন মাসের কত তারিখ বলতে পারেন কেউ? বলতে পারে না। তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকবে বলেন আপনাদের? যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছেন সেদিন ছিল হলো জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ। এই যে আমি এক একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গোল দিয়ে দিব যেন আপনাদের মনে থাকে, এই হচ্ছে 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে, যাবেন কোথায়? কুফায়। বাবা তখন তো আর এ ধরনের এত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না, মাঝখানে যে কত কি ঘটে গেছে তা তো জানাই নাই। এই দিক থেকে সংবাদ আসার পরে যখন উনি সিদ্ধান্ত নিলেন, ফাঁকে ইয়াজিদ উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নুমান বিন বাশির, আরেকজনের নাম উচ্চারণ করলাম, নুমান বিন বাশির। এই নুমান বিন বাশির হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপর মানুষ বায়াত গ্রহণ করছে, উনি কিছুই বলছেন না, উনি পজিটিভ ছিলেন, যে কারণে ইয়াজিদ এই নুমান বিন বাশিরকে পদত্যাগ করা। এবং এখানে ছিল বসরা, এই বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ, তার পূর্ণ নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে কারণে আমরা তাকে উবাইদুল্লাহ এই শব্দটি উচ্চারণ করি না, আমরা বলি ইবনে জিয়াদ, জিয়াদের ছেলে, কারণ ওর নামের আগে ওবাইদুল্লাহ ব্যবহার করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে, আমরা বলি ইবনে জিয়াদ।
ইবনে জিয়াদকে বসরা থেকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন এবং কড়া নির্দেশ দিলেন কোনোভাবেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা হু যেন কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেককে হত্যা করা হোক। যে কারণে ইবনে জিয়াদ উনি কুফায় আসার পরই প্রথম ধরেছেন মুসলিম ইবনে আকিল নবীকে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, এমনকি একটা পর্যায়ে ওনাকে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছেন। হযরতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে জিয়াদ তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না। কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল। মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর, আপনি দয়া করে আর আসবেন না। আপনি কি মনে করছেন এটা কি এখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন চাপ দিল আর বলে দিল? কত কিলোমিটার রাস্তা জানেন? 1470 কিলোমিটার রাস্তা। বাবা পায়ে হেঁটে যাওয়া লাগবে, উঠে যাওয়া লাগবে, কেন ইমাজিন কল্পনা করতে পারেন কত সময় লাগে? এই চিঠি যেদিন লিখছেন লেখার পরে যখন এই চিঠি আসতে আসতে বহু সময় লেগে গেছে, ফাঁকে কিন্তু উনি রওনা দিয়েছেন 8 তারিখে। জিলহজ মাসের কয় তারিখে রওনা দিলেন? 8 তারিখে। আর এদিক থেকে কুফার নির্মম আরেকটা ইতিহাস ঘটে গেল, মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছেন জিলহজ মাসের 9 তারিখ। এই যে আমি আরেকটা গোল দিলাম, জিলহজ মাসের কয় তারিখ? অর্থাৎ উনি যেদিন হত্যা হয়ে শহীদ হয়েছেন এর আগের দিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। কোথার উদ্দেশ্যে? কুফার উদ্দেশ্যে। এই যে কুফার উদ্দেশ্যে রওনা উনি দিলেন, চিঠি তো তখন উনি পান নাই, চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছেন, এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন। এই পথে উনি গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায়। এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন, এখানে টোটাল 38টা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন। কয়টা পয়েন্টে? সব ইতিহাসে আছে 38টা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন। এর মধ্যে একটা জায়গার নাম ছিল তানঈম। তানঈম ছিল মক্কা এবং মদিনার মোটামুটি মাঝামাঝি জায়গায়। এই দিক থেকে উনি রওনা দিয়া অনেকগুলো স্পট, আমি 38টা নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট মূল মূল পয়েন্টে সামারে যেহেতু বলবো এই মূল মূল টপিকগুলো হাইলাইট করতে চাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়া জুবালা নামক একটা জায়গায় এলেন। জুবালা, জুবালা জায়গার নাম কি? জুবালা। জুবালার ব্যাপারে ইতিহাসে লেখা হয়েছে এটা কুফা থেকে 4 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? কেউ যদি ঘোড়ায় চলে, আমরা আনুমানিক ভাবে হিসেব করে দেখেছি সম্ভবত এটা 250 থেকে 300 কিলোমিটার সামথিং এমন কিছু হবে। এই যখন এই জায়গায় আসেন তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদল মুসাফির তারা সফর করছিলেন, তাদের সাথে দেখা হয়েছে। তখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইঙ্গিত পান জুবালা নামক জায়গায় ব্যাপারটা ভালো নয়। আপনি চিন্তা করুন হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার পরিজন শহর রওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে, বারবার অনুরোধের কারণে, সামান্য কথা নয়। আহালদেরকে নিয়ে উনি রওনা দিলেন, এই টোটাল রাস্তা হচ্ছে 1470 কিলোমিটার। এই টোটাল রাস্তা উনি রওনা দিলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই টোটাল রাস্তা রওনা দিয়েছেন এবং হেঁটে হেঁটে এবং এই যে পদযানে চড়ে উনি 23 দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছতে। কতদিন সময় লেগেছিল? 23 দিন। এই যে আমি লিখলাম 23 দিন, আপনি একটু হিসাব করেন 1470 কিলোমিটার 23 দিন পাড়ি দিয়েছেন। উনি পার ডে কত কিলোমিটার রান করেছেন আমরা হিসাব করে দেখেছি 63.91 কিলোমিটার পার ডে উনি 64 কিলোমিটার রাস্তা হেঁটেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন জুবালায় এসে, তারপর উনি থমকে গেলেন, কিন্তু উনার সিদ্ধান্ত অনর, যেহেতু উনি ফয়সালা দিয়েছেন উনি রওনা দিলেন। উনি আসতে আসতে আরেকটা জায়গার নাম শারাফ, জায়গার নাম কি? শারাফ। শারাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়াদ সৈন্য পাঠালেন 1000 সশস্ত্র সৈন্য পাঠালেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার পথকে রুক্ষ করার জন্য। সেনাপতির নাম ছিল হুর বিন ইয়াজিদ। এই জায়গার মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আটকায় দিলেন, আপনি কুফায় যেতে পারবেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো আর তোমরা আমার পথকে রোধ করে দিতে চাচ্ছো, ব্যাপারটা কি? তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য? হোসেন রাদিয়াল্লাহু ব্যাগ থেকে শত শত চিঠি দেখালেন, গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন। তখন হুস উনি বললেন যে এটা আমরা মানি না, আপনি যেতে পারবেন না। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত অনর হওয়ার কারণে উনি যাচ্ছেন আরেকটা সামনে জায়গা,
এটার নাম কি বলা হয়? বাইদা। সামনের জায়গাটার নাম কি? বাইদা। বাইদা জায়গায় যখন এসেছে তখন হুর হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে খুব কড়াকড়ি ভাবে আটকায় দিলেন, আপনি কুফা যেতেই পারবেন না, আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন। এবং ওনার খুব জোরাজুরি করার কারণে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন হিজানাত। হিজানাত নামক জায়গায় এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা টার্ন নিলেন বাম দিকে, ওনাকে যেতে দেওয়া হচ্ছে না কুফায়, তখন উনি বাম দিকে, এই যে এই জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন। এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো? কুফার দিকে। এই যে দেওয়া হচ্ছে না, এই হুর প্রথম আটকাইলো 1000 সৈন্য দিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফায় ঢুকতে পারলেন না, অথচ কুফাবাসী কেউ তাকে নিমন্ত্রণ করার জন্য আসছে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আস্তে করে এই কারবালার দিকে রান করলেন। এজন্য মূলত উনি কুফা কাছে হওয়া সত্ত্বেও না যায়া 74 কিলোমিটার পথ পাড়ি দিয়া কোন পর্যন্ত পৌঁছে গেলেন? কারবালায় পৌঁছে গেলেন, তাকে যেতে দেওয়া হয়নি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় এসে পৌঁছেছেন তখন মুহররম মাসের 2 তারিখ, জিলহজ মাস পুরোটা সময় লেগেছে, এই যে বললাম না 23 দিন লেগেছে, আপনি 23 দিনের হিসাব করুন, এখানে এসেছে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখে উনি এসে পৌঁছলেন এই হলো কারবালার ময়দানে। 2 তারিখ যখন পার হয়ে 3 তারিখ হয়েছে, 3 তারিখ, 3 তারিখে হওয়ার পরে এই ইবনে জিয়াদ আরো 4000 সৈন্য দিয়া পাঠাইলেন আরেকজন সেনাপতি দিয়া, ওমর বিন সাআদ, আরেকজনের নাম বললাম, সেনাপতির নাম কি? ওমর বিন সাআদ। সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে? 150 মানুষ, আহলে বাইতের একজন সদস্য। এবং সেখানে 4000 সৈন্য পাঠানো হলো, ব্যাপারটা কি বোঝাই যাচ্ছে? উদ্দেশ্য ভালো নয়। 3 তারিখে এসে পৌঁছলেন এই কুফা থেকে 4000 সৈন্য নিয়ে ওমর বিন সাআদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাআদকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি এমনি এমনি আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু উনি কোনো ক্রমেই হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন মিটমাট করার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন, একটা প্রস্তাব উনি গ্রহণ করেননি। শেষ পর্যন্ত উনি এই প্রস্তাবগুলো আবার ইবনে জিয়াদের কাছে পাঠালেন যে হোসেন তো এই কথা বলে, ইবনে জিয়াদ সাফ কথা বলে দিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না, নাউজুবিল্লাহ বলেন। তখন ইবনে জিয়াদ অনুভব করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে বোধহয় ওনারা পারছেন না, শেষে আরো 8000 সৈন্য দিয়া শিমার বিন জিল জাউসান, আরেকজন নাম শিমার বিন জিল জাউসান, ওকে 8000 সৈন্য দিয়ে আবার পাঠালেন মুহররম মাসের 7 তারিখ। তখন মুহররমের কয় তারিখ? 7 তারিখ। এসে ওনাকে আটকায় দিলেন, এমনকি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না। আমি আগেই বলেছিলাম ফোরাত নদীর কোনো মানচিত্র আপনি এখন পাবেন না, তাহলে এলো কোথা থেকে? ফোরাত নদীটা ওই যে এখানে আপনার ওই অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে, কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল, একটা শাখা এই কুফাতে, এই ফোরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল, কিন্তু মূলত ফোরাত থেকে কারবালার দূরত্ব 19 কিলোমিটার। ফোরাত থেকে কারবালার দূরত্ব কত? 19 কিলোমিটার। কিন্তু এই 19 কিলোমিটারের মধ্যে একটা লেকের মতো এসেছিল যেটা এখন বিলীন হয়ে গেছে। আরে বাবা, আমাদের দেশের কয়টা নদী বিলীন হয়েছে গত 50 বছরে? আপনি বলেন না, এটা একেবারে শক্ত বড় করার কিছু নেই যে নদী গেল কই, নদী তো মাটিতে খেয়ে ফেলাইছে, আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে ফেলাই, আমাদের হাতে কি দূর ক্ষমতা নাই? নদী কেমনে খায় দেখেন না, আর ইচ্ছা করলে নদী বানায়ও দেয়, মাঝে মাঝে যখন বাঁধের পানি ছাইরা দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না? আশপাশের আমাদের পড়শির এই ধরনের সুন্দর ব্যবহার করেন আমাদের সাথে, তো কি বুঝলেন? অনেক মানচিত্র আমরাই চেঞ্জ করতে পারি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই 1400 বছর ইতিহাসে, এটা স্বাভাবিক। একটা লেক এখানে ছিল যেখানে 7 তারিখে এসেই, এই 7 তারিখে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুঁতে দেওয়া হবে না, যে কারণে আরো 500 সৈনিক এই লেকের চতুর্পার্শ্ব দিয়া দাঁড় করায় দিলেন। 500 সৈনিকের নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজ্জাজ। 500 সৈনিক যারা ফোরাতের পানি আটকায় দিয়েছিলেন এর সেনাপতির নাম কি? আমর বিন হাজ্জাজ। এই আমর এটা আটকায় দিলেন 500 সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে। 3 দিন চলে গেল, এক ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হয়নি। শিমার বিন জিল জাউসান, যিনি এই জায়গায় সবচেয়ে বাজে চরিত্র ছিল, উনি বাধ্য করেছিলেন ওমরকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করার জন্য, উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন, বারবার খোঁচাচ্ছিল যে যুদ্ধ হোক,
কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে আসেননি। উনি বলেছেন আমি তো এজন্য আসেনি, আমাকে দাওয়াত করে এনেছো, আমি কি যুদ্ধ করতে এসেছি? তার কোনো প্রস্তুতি কি আমার আছে? আমি তো সেজন্য আসি নাই, আমাকে এনেছো কি বলে আর কি ব্যবহারটা আমার সাথে করছো? এজন্য একজন কবি খুব সুন্দর করে হোসেন রাদিয়াল্লাহু আনহু মনের ভাষাটা বলেছিলেন, যে এই কবিতাটা এই গজলটা আমাদের কাছে খুব পরিচিত। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হু বুলায়া গয়া হো কে মেহমা বনা কর, কে মেহমা বনা কর সতায়া গয়া হো, মে আয়া নেহি হু বুলায়া গয়া হো। আল্লাহু আকবার পড়ে কবি বলেছিলেন, হোসেন রদ বললেন, আহা কুফাবাসী, তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছো, আমাকে মুসাফির মনে করেছো? আমি তো মুসাফির ছিলাম না, আমি তো দাওয়াতি মেহমান ছিলাম, আর আমাকে দাওয়াত দিয়া নিয়ে আসার পরে আজকে কারবালার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছো। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা, এই মনের এই বাসনাটা একজন কবি সুন্দর করে বলেছিলেন। আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না, সময় আমাদের কম। আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গায় এসে 7 তারিখ থেকে 3 তারিখ কোনো পানি দেওয়া হয়নি, এবং মুহররম মাসের 9 তারিখ যখন হয়েছে তখন সীমার ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব, কিন্তু আজকে নয়, একটা দিন আমাকে সময় দাও, একটা দিন যেন আমি আল্লাহর দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি। আল্লাহু আকবার। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু 9 তারিখ সারা রাত ইবাদত করলেন। একজন মুসাফির মানুষ ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন। 10 তারিখে ফজরের পরেই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল। বৃষ্টি হচ্ছে, এজন্য আমি লম্বা করব না, অল্প সময়ে শেষ করতে চাচ্ছি। এই 10 তারিখেই মুহররম মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো, এবং সর্বপ্রথম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো, তীর মারা হলো। ইতিহাস আপনারা জানেন, আলী আসগর দুধের শিশু, তার গায়ে তীর ভেদ হওয়ার কারণে বুক ছিঁড়ে দুধের শিশু তৃষ্ণার কারণে তরবারের আঘাতে, তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন। হয়তো হোসেন রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে তারপর এক একজন হোসেন রাদিয়াল্লাহু আনহু সদস্যরা এই হুর বিন জিয়াদের সাথে, এরপরে হচ্ছে সিমর বিন জিলজাওচান সাথে যুদ্ধ লেগে গেল। তখন যিনি প্রথম এসেছিলেন এই সারাত নামক জায়গায় 1000 সৈন্য নিয়ে হুর, উনি চিন্তা করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি, আল্লাহ নবীজির প্রিয় দৌহিত্রের বিরুদ্ধে, এটা হতেই পারে না। হুর সাথে সাথে তাদের দল ত্যাগ করে হোসেন রাদিয়াল্লাহু আনহু দলে চলে এসেছিলেন। এই একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই, যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন। হুর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হুজুর, আমার রক্ত যতক্ষণ পর্যন্ত থাকছে আপনার শরীরে কোনো এক ফোঁটা বিন্দু আমি বহাতে দিব না। উনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন হুর, এবং শেষ পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে যুদ্ধ লেগে গেল। আমি আরেকজন বাজে ব্যক্তির নাম উচ্চারণ করছি, যিনি সর্বপ্রথম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীর মুবারকে আঘাত করেছিলেন, সিনান বিন আনাস। এই সিনান উনি প্রথম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছিলেন, যার কলিজা এত বড় সাহস ছিল, আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ধরাশায়ী করা হয়েছে। আমরা ইতিহাসে দেখেছি, হাদিসের রাবিরা বর্ণনা করেছেন যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে 33টি তীর মারা হয়েছিল। আপনি কয়টি তীরের আঘাত সহ্য করতে পারবেন? আপনার বুকে যদি একটা বুলেট দেওয়া হয়, দ্বিতীয় বুলেটের জন্য তো আপনি দাঁড়ায় থাকতে পারেন না বাবা। 33টা তীর ওনার বুকে এসে লেগেছে, শরীরে এসে লেগেছে। 34টি তরবারির আঘাত ওনার পুরো শরীরকে জর্জরিত করে দিয়েছিল। উনি শহীদ হয়েছেন কারবালার ময়দানে। আরেকজন পাশানের নাম আমি উচ্চারণ করছি, সিমার বিন জিলজাওশান। এই সিমার হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি, হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শরীর মুবারক থেকে, তার দেহ মুবারক থেকে শির মুবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে। এক একজন করে 72 জন হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথীবর্গরা শহীদ হয়েছিলেন এই কারবালার ময়দানে। এই করুণ ইতিহাস ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ। আমার প্রিয় ভাইরা,
এই জন্য আপনি একটু লক্ষ্য করুন কোথা থেকে কেন কিভাবে উনি ওই পর্যন্ত পৌঁছলেন কোন দিন কোন তারিখ কি ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি আমরা এইভাবে না বুঝি তাহলে একদম ক্লিয়ার হয় না এই জন্য আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য এই মানচিত্রগুলো আঁকার চেষ্টা করছি আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা প্রিয় মুসল্লিনে কারাম মুহররম মাসের ইতিহাসের এই ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝতে হবে ক্লিয়ার যদি আপনি না বুঝেন তাহলে আপনার কনফিউজড হবে আপনি একটু ভালো করে বুঝে নেন দশ তারিখের এই ঘটনায় কি বিভৎস ছিল আপনি জানেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারক কত বড় পাষাণদার বেয়াদব হওয়ার পরে বর্ষার উপরে উঠে তারপরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হয়েছিল কুফায় এগারো তারিখে বাকি যে সমস্ত মহিলারা ছিলেন সাহাবায়ে কেরামরা মহিলা সাহাবী এবং আহলে বাইতের বাকি যারা সদস্যরা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দী করে দশ এগারো তারিখ মুহররম মাসের কুফায় ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ারের কাছে মাথাটা শির মুবারকটা বিতাস্তিন একটা তস্তের মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়ার চেয়ারের মধ্যে বসে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক দেখে একটু মুচকি হেসে একটা ছুরি দিয়া হাদিসের মধ্যে এসেছে ছুরি অথবা লাঠি তার হাতে ছিল উনার নাকের মধ্যে খোঁচাচ্ছিলেন আর বেয়াদবির সুরে কিছু কথা বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী উপস্থিত ছিলেন এই মজলিসে হযরত আনাস বললেন ইবনে জিয়াদ আমার কলিজাকে পেলে উঠছে তুমি কার মাথায় এখানে এনে তার নাকের মধ্যে আঘাত করছো তুমি কি জানো ওয়াহুয়া আশবাউ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নিজের চোখে দেখেছি রাসূলের চেহারার সাথে রাসূলের বডির সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের চেহারার সাথে মিল আছে এমন একজন রাসূলের কলিজার টুকরা দৌহিত্রের মাথায় এনে তুমি খোঁচাচ্ছো আমি আনা সহ্য করতে পারছি না আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে কি নির্মম আচরণ তারা করেছে ইতিহাসগুলো আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন ওনার বয়স ছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন যেমন রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ দৌহিত্রের সাথে যারা এই বেয়াদবি করেছে তাদের পরিণতি দুনিয়াতে কেমন হয়েছে এটা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন আখেরাতে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা দেখেছি ইবনে জিয়াদ সহ শিমর বিন জিলজাওশান সিনান সহ যতজন ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত ছিল পরবর্তীতে খেলাফতের সময় প্রত্যেককেই কি এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হয়েছে তাদের কল্লাগুলো আলাদা করে মসজিদের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখন জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে সিয়াসিত্তার হাদিস ভুয়া হাদিস হলে আমি বলতাম না সিয়াসিত্তার হাদিস বলছি হযরতে একজন সাহাবী বললেন যে ইবনে জিয়াদের মাথাটা যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা সাপ ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাহাবী বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ দিয়া প্রমাণ করে দিয়েছেন আহলে বাইতের সাথে বেয়াদবি করলে কি পরিণত হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব বিভৎস ইতিহাস খুব করুণ এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন এদের রাস্তায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা পড়ি আমিন সত্যের পথে শহীদ হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা পড়ি আমিন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক